মা মঙ্গলাচণ্ডী 51 সতীপীঠ কোকগ্রাম পূর্ব বর্ধমান। তো আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকে যাব। তো রাস্তা খুবই খারাপ, আমি ওখানে ক্যামেরা ধরতে পারবো না কারণ চারিদিকে খাল, দুটি সাইডই খাল আছে। যেহেতু ওখান থেকে বালির লরি আসে সেই কারণে রাস্তাটা খারাপ হয়ে যেত। চলো আমরা ভেতরে গিয়ে ক্যামেরা ধরবো। তো বন্ধুরা, আমি যে জায়গাটায় আজকে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে কোকগ্রাম। তো কোকগ্রামে যে জায়গাটা, এখানে একটা 51 পিঠের একটা পিঠ আছে। তো পেছনে যে দেখতে পাচ্ছ আমাদের এই যে মন্দির, তো মা মঙ্গলাচণ্ডী, তো ওখানে গিয়ে আমি দেখাবো আর কি যে এখানে কী পড়েছিল মায়ের। তো তোমরা চাইলে এখানে আসবে জায়গাটা। তো জায়গাটা গ্রাম সাইড, একটু ছোটো ছোটো গ্রাম আর কি, ঠিক আছে। তো ছোটো গ্রাম সেই কারণে এখানে হয়তো লোকজন কম আসে, মাঝে মাঝে হয়তো আসে যারা জানে, আর যারা জানে না তো তাদের জন্য আমি বলছি কীভাবে আসবে। তো প্রথমে নতুনহাটে নামবে, মঙ্গলকোট যেটা, মানে নতুনহাট বাস স্ট্যান্ড নামবে। ওখান থেকে তোমার এই রাস্তা হচ্ছে ওই 1.5 থেকে 2 কিলোমিটার হয়তো, খুব তাও হবে বলে মনে হয় না। তো যাই হোক, তোমরা ওখানে চলে আসবে, যদি আসো এখানে একটা পিঠ আছে, তোমরা দর্শন করে যাবে। তো চলো আমি এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই আর সব বিষয়টা আমি জেনে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখো ভিডিওটা। তো আমি কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু এসেছি এই ভাইগুলো, আমাকে নিয়ে এলো, আমি রাস্তাটা চিনতাম না, ঠিক আছে। ওরাই আমাকে নিয়ে এলো, বলো চলো দাদা এই দিক থেকে। তো এদের জন্য একটা লাইক যেন করো, মানে খুবই ভালো ছিল ওরা আমাকে নিয়ে আসছে। আরেকজন আছে ওই যে গাড়িতে বসে আছে, হ্যাঁ। তো এদের সাথে আমি এসেছি, তো এই জায়গাটার সম্বন্ধে আমি একটু জেনে নিচ্ছি, চলো। আমি বহুদিন আগে এসেছিলাম, কিন্তু সে এসেছিলাম বলে কি এদিকে যাতায়াত করি, কিন্তু আমি আসার সেই সুযোগটা আমি পাইনি কখনই, যাবো কখন যাবো টাইম হবে না, তো সেই হিসাবে, ঠিক আছে। তো চলো আমি এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে সব তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখন গেটের ভেতরে ঢুকে গেছি। গেটের ভেতরে ঢোকার পরে এখন এই হচ্ছে মন্দির। তো মহাতীর্থ 51 সতীপীঠ উজানি, এটা মা মঙ্গলাচণ্ডীর মন্দির। তো এখানে কী পুজো হয় আমি এখন কিছুই জানি না, তো আমি জেনে নেবো। তো চারিদিকে এগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, এখানে উৎসব কখন হয় সেটাও আমি সব জেনে নেবো। তো দেখো পরিবেশটা খুবই সুন্দর। তো চলো আমি পুরোটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি তো বন্ধুরা দেখো, এখানটা লেখাই আছে সীতামায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ মা মঙ্গলাচণ্ডী, এই স্থানে দেবীর বাম কুনোই পড়েছিল, কোকগ্রাম উজানি পূর্ব বর্ধমান। তো এখানে হচ্ছে বাম কুনোই পড়েছিল, তো সেই আমি সেই জায়গায় এখন এসে গেছি। আর তোমরা একবার আসবে, ঘুরে যাবে এই জায়গাটা। এখানে আমি কাউকে পেলামই, দেখে নিচ্ছি কখন কি, মানে এখানে কি উৎসব হয়। তো দেখো জায়গাগুলো কত সুন্দর পরিবেশটা। তো এটা চারি বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, ঠিক আছে, পুরো বাউন্ডারি একদম। তো এখানটা বোধ হয় কোনো উৎসবের সময় বসে খাওয়ানো দাওয়ানো কিছু এসব করা হয়, হ্যাঁ। তো চলো আমি জেনে নিই এখন। তো বন্ধুরা আমরা এখন এই মন্দিরের ওপরটায় চলে আসছি। তো দেখো, তো মায়ের এখানে বাম কুনোই পড়েছিল। তো এখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, দেখলে আমি জানতাম তোমাদেরকে। তো এ হচ্ছে মন্দির, আমি এখান থেকে একটু দর্শন করে দিচ্ছি মাকে। তো এ হচ্ছে মায়ের মূর্তি, একটু আছে ওখানে। তো এখানে কী পুজো কখন হয় সেটা আমি সব জেনে নিচ্ছি, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত। তো এখন বাজছে ঘুরতে 10:05। তো এখান থেকে ভিডিও শ্যুট করার পরে আমাকে বাড়ি যেতে হবে, কেননা রোদের জোর যা বাড়ছে, কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে বলে অতটা গরম আর কি নেই। তো বন্ধুরা আমি তো মন্দিরের কাছেই এসেছি, মানে চলে এসেছি আর কি। তো মন্দিরের কাছ থেকে আমি এখানে পাশেই যে বাড়ি আর কি, তো ওনাদেরই বোধ হয় মানে পুজো টুজো ওনাদেরই সব সেবাটা আর কি, মানে সেবাটা করে আর কি। তো ওনার কাছ থেকে আমি সব জেনে নিচ্ছি যে এখানে ভোগ খাওয়া হয় কিনা, হ্যাঁ সব কিছুই। তো চলো ক্যামেরাটা একটু আমি ঘুরে এই দিকে থেকেই বলছি আর কি, যাই হোক। তা আছে দাদা, এখানে যদি কেউ আসে আর কি, মানে ভোগ খেতে, হ্যাঁ মানে পুজো দিতে আসলো ভোগ খেতে, হ্যাঁ তাহলে কীভাবে খাবে এটা? ভোগ খেতে গেলে সকাল 10টায় এসে নাম লেখাতে হবে, এসে ভোগ সে পাবে, আর নাহলে ফোনে বুকিং করলে আগের দিনে বুকিং করতে হবে, তাহলে সে ভোগ পাবে। আচ্ছা, মানে 10টার সময় এসে নাম লিখিয়ে দিতে হবে? 10টার সময় এসে নাম লেখাতে হবে যে আমরা এতজন ভোগ খাবো, একটা ব্যবস্থা হবে, সে ব্যবস্থা করবো, ঠিক আছে। আর মায়ের পুজো শুরু হয় 9টা থেকে, মায়ের অন্নভোগ শুরু হয় 12টার সময়, তারপরে 12টার পর ভক্তদের ভোগ দেওয়া হয়।
আচ্ছা ওটা কি ডেইলি হয় ডেইলি ডেইলি এখানে প্রতিদিনই মায়ের পূজাটা কি মায়ের ডেইলি হ্যাঁ ডেইলি মা এখানে নিত্য সেবা প্রতিদিনই একই এটা সতীপীঠ রেখানো সতীপীঠে একই দেবী মঙ্গলচণ্ডী তার ভৈরব কপিলাম্বর এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে এই কুনুই এখানে পড়েছে মায়ের সিংহাসনের নিচে দেবী কুনুই রাখা আছে এইভাবে করে দীর্ঘদিন মায়ের পূজা আজা হয়ে আসছে এখানে মায়ের বার্ষিক অনুষ্ঠান দুর্গা পুজোর সময় চার দিন ধরেই মায়ের বার্ষিক অনুষ্ঠান আচ্ছা এই অনুষ্ঠানটা মানে দুর্গা পুজোর সময় হয় হ্যাঁ মায়ের এক এক সতীপীঠে এক এক সময় উৎসব কিন্তু আমাদের দুর্গা পুজোর সময় উৎসব দুর্গা পুজোর চার দিনই মায়ের বার্ষিক অনুষ্ঠান হয় সপ্তমীতে মায়ের বলি আছে অষ্টমীতে মায়ের সন্ধি পুজো বলি আছে নবমীতে মায়ের পাঁঠা বলি আছে আগ বলি আছে কলা বলি চালকুমারি কালী পুজোতেও মায়ের বিশেষ করে একদিন উৎসব হয় লবান্ন উৎসব হয় মায়ের পয়লা মাঘ উজানি মেলা হয় উজানি মেলা বালিচর উজানি মেলা পয়লা মাঘ ওটা হচ্ছে বালিচরে বসে আছে অজয় নদী আছে অজয় নদী পাড়ে বালির মধ্যে মায়ের উজানি মেলা হয় একদিনের জন্য এই মন্দির পেছতি লাগোয়া লাগোয়া হয় তাহলে যদি ধরুন আপনার মানে এখানে কেউ আসতে চাই মানে তার একটা ফোন নাম্বার তো আমরা কি মানে কন্টাক্ট করবে কি করে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আগের দিনে বুকিং করলে তারা অবশ্যই ভোগ পাবে 9735836453 এই নম্বরে যোগাযোগ করলে তে ভোগ পাবে তো বন্ধুরা তোমরা নাম্বারটা কিন্তু নোট করে নেবে নাম্বারটা উনি বললেন ঠিক আছে যদি কারোর ভোগ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা কি করবে আগে কন্ট্যাক্ট করে নেবে বলে দেবে যে আমরা কজন খাবো মানে চারজন পাঁচজন দুজন তিনজন যজনই খাবে আগে জানাতে হবে ঠিক আছে তাহলে ভোগ ঠিকঠাক সময় পেয়ে যাবে তো আমি আরেকটা জিনিস জানতে চাইছি এই যে সামনে যে মানে জায়গাটা ফাঁকা জায়গাটা রয়েছে ওইখানে কি মানে অনুষ্ঠানের সময় কি ভোগ তো খাওয়ানো হবে হ্যাঁ বড় কিছু অনুষ্ঠান হলে দুর্গা পুজোর সময় এখানে মন্দিরের যে চাতাল আছে ওই চাতালের মধ্যে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় সেটা দশমীর দিনে মায়ের ঘট বিসর্জন হয় মাকে তো বিসর্জন করতেন মায়ের ষষ্ঠী পাথরের মূর্তি মায়ের ঘরটা বিসর্জন করে তারপরে টোটাল গোটা গ্রামের সব ভক্তদের নিমন্ত্রণা থাকে মায়ের ভক্ত খেয়ে বাইরে থেকে যে ভক্তরা আসে তারাও সেই দিনে ভোগ পাবে আর এগুলা যে মায়ের অন্য ভোগ হয় সেটা বুকিং করতে হবে কিংবা যে জানবে না সে সকাল 10টার আগে এসে নাম লেখালেই সে ভোগ পাবে এখানে প্রতিদিনে মাকে মাছের ভোগ দিতে হয় মাছ ছাড়া দেবীর অন্য ভোগ হয় না মাছ দিতেই হবে আচ্ছা মানে এই ক্ষীর গ্রামে যেরকম হয় ঠিক কোন গ্রামে হয় সেটা আমি সেটা বলতে পারবো না আমি আমার মন্দিরে হয় এটুকু আমি বলতে পারবো কোথায় কি হয় না না আমি সেটা বলছি না মানে ওই যে আমি কি বলছি মানে খিরগায়ে মানে যে ওখানে তো একটা পীঠ আছে অবশ্যই সতীপীঠ এক জায়গায় নয় আমাদের পশ্চিমবাংলা 13টা সতীপীঠ আছে 13টা জায়গায় মায়ের মোষের ভোগ হয় এলা কোথায় কিভাবে হয় সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আমারটা বললাম এখানে তাহলে ভোগে কি কি হয় এখানে এখানে মাকে ভোগে মাছ দিতে হয় তারপরে মায়ের তো ভোগে এক এক সময় এক এক পাল্টানো হয় হ্যাঁ তিন রকম ভাজা দিতে হয় দু রকম সবজি দিতে হয় ডাল দিতে হয় পায়েস দিতে হয় পরমান্ন তারপর তো মাছ লাগবেই মিষ্টি আছে দই আছে মাকে যেভাবে সাজাতে পারলো সেইভাবে হবে ঠিক আছে আর এখানে বলি যে বলির ইয়েটা রয়েছে এই যে এটা তো এখানে কি বলি হয় এটা এখানে ছাগল বলি ছাগল বলি হয় ছাগল বলি ওটা কখন ওটা দুর্গা পুজোর নবমীতে আচ্ছা দুর্গা পুজোর নবমীতে ওটা বলি হয় তো বন্ধুরা তোমাদেরকে সব কিছু শুনলাম জানালাম তোমরা যদি পারো এই জায়গাটা আসবে কেন আমাদের তো একটা গর্ব যে পশ্চিমবাংলার কি তাই না যে পশ্চিমবাংলার বুকে আমাদের একটা 13টা সতীপীঠ আছে তার পূর্ব বর্ধমানের মধ্যে 4টে আছে বীরভূমে 5টা আছে কলকাতা একটা আছে মেদিনীপুরে একটা জলপাইগুড়ি মুর্শিদাবাদ একটা এই 13টা পশ্চিমবাংলার মধ্যে সতীপীঠ তো সেটা আমাদের একটা বড় গর্ব অবশ্যই অবশ্যই তো সেই কারণে বলছি যারা দূরে আসো তারা যেন অবশ্যই আসবে এই জায়গাটা খুবই কাছে কিন্তু এই জায়গাটা অনেকে না জানেই না হয়তো অনেক জনে দেখেছি বোলপুর যায় কঙ্কালীতলা যায় হ্যাঁ কিন্তু এই জায়গাটা একটা সাইডে পড়ে থাকে যেহেতু রাস্তাঘাটটা একটু খারাপ কারণ এখানে বালির খাদান আছে তোমাদের আগেই বলেছি বালির খাদান আছে বোধ হয় এখানে তো সেই কারণে বালি যায় লরির চাপে এই রাস্তা কোনোদিনই ঠিক হবে না কেন এটা এরকমই থাকবে আর কি যতই ঠিক করছে বসেই যাবে তো তোমরা এমনি একবারে খারাপ নয় বর্ষাকালটা হয়তো আসতে পারবে না কিন্তু এই সময়তে তোমরা যদি চেষ্টা করো আসবে এলে একটা জানবে একটা ভালো জায়গায় দর্শন করলাম হ্যাঁ কেননা এটা আমাদের একটা গর্ব মানে পশ্চিমবাংলার কি মানুষদের হ্যাঁ যারা হিন্দু সমাজে তাদের একটা গর্ব যে আমাদের এখানে একটা পীঠ আছে হ্যাঁ একই মধ্যে পূর্ব বর্ধমানে 4টে সতীপীঠ মানে বিশাল ব্যাপার সেটাই অন্যান্য সতী ডিস্ট্রিক্টের মধ্যে তো নেই বললেই চলে আমাদের কাছে কাছে বর্ধমানে বিভিন্ন অনেকটাই বিভিন্ন 5টা বর্ধমানে 4টে কাছে তাও এই বর্ধমানে কাছাকাছি আছে কাছাকাছি কিন্তু বেশিরভাগ লোক কিন্তু দেখেছি আমাদের এই ওজানিদের সতীপীঠ থেকে মঙ্গলচণ্ডী মন্দির থেকে আপনি ক্ষীরগ্রাম যোগাদা পেয়ে যাবেন 16 কিলোমিটার দূরে ক্ষীরগ্রাম মন্দির থেকে আপনি কেতুগ্রাম পেয়ে যাবেন 20 কিলোমিটার দূরে কেতুগ্রাম বহুলা থেকে আপনি অটোয়াস পেয়ে যাবেন 8 কিলোমিটার দূরে আপনি ওই উজানি সতীপীঠে আসতে পারবেন রাস্তার লোকেশন খুবই সুন্দর আছে কিছু না একদম নতুন থেকে বলে দিলাম একটু কনফিউশন হবে কিন্তু আপনি যদি
কলকাতা থেকে আসেন, আপনি গুসকা রেল স্টেশনে নেমে আপনি বাসে করে নতুন হাট এসে ওখান থেকে টোটো করে মায়ের মন্দির আসতে পারবেন। আপনি কাটোয়া থেকে ওইভাবে আসতে পারবেন, বর্ধমান থেকে আসা যাবে, বোলপুর থেকে আসা যাবে। আসাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, মা চাইলে ভক্ত যদি ইচ্ছা হয় মাকে দর্শন করার অবশ্যই মা ঠিক রাস্তা দেখিয়ে দেবে, অসুবিধা হবে না। রাস্তা বর্ষাকালে অসুবিধা হয় না, কারণ এখানে বন্যার দেশ, বালি মাটি, সেমন কাদা হয় না, কিন্তু ঈশ্বরকে দর্শন করতে গেলে একটু অসুবিধা কিছুই নয়, চেষ্টা করলে সবই হয়। ঠিক আছে, পাহাড়েও তো ভোলেনাথকে দর্শন করে আসছে এত কষ্ট করে, এখানে একটু কাদা আদা লাগলে কি আছে? বন্যা হয় না তো? বন্যা হয় কিন্তু অতটা অসুবিধা হয় না, কেন ওই উপরে যে জলটা যখন আর কি আসে সেই উপরে ভাসমান জলটা, না না এখানে বাঁধে কোনো ইয়ে নাই, লোকেশন নাই, বাঁধও নেই। দূরে যদি কোথাও বিপজ্জনক হয়ে যায় সেটা হয়তো আমাদের এদিকে চাপ পড়ে, কিন্তু ক্ষতি হয় না, কিন্তু সেটা হতেই পারে। বন্যা বন্যা কোথায় না হয়, বন্যা তো বড় বড় জায়গায়, দিল্লিতেও বন্যা হয়ে যাচ্ছে বর্ষার জলে, সেটা বড় কথা নয়। ঠিক আছে, আসো, ভক্তদিনকে বলছি আসো, প্রচার করো, মায়ের মন্দির দর্শন করো, কেন এইসব জিনিসই থাকবে, মানুষ থাকবে না, তাই না? তোমাদের একজনের পরিচয়ে আরেকটা ভক্ত বাড়বে। কঙ্কালীতলায় আগে নাম আসছে শান্তিনিকেতনের জন্য, তারাপীঠের জন্য কঙ্কালীতলা নাম অবশ্যই, বর্ধমানে চারটে সতীপীঠই খুবই মানে ইয়ের মধ্যে আছে। ভক্তরা বাড়াও, ভক্তরা এসো, প্রশাসনকে জানাও যে রাস্তাটা অসুবিধা, যাতে রাস্তাটা কোনোভাবে করা যায়। এমন কোনো রাস্তা নয়, 1 কিলোমিটার রাস্তা মন্দিরে, মন্দির থেকে বাস স্ট্যান্ড 1 কিলোমিটার, 1 কিলোমিটার বেশি হবে না। আপনি মেন গেট থেকে, মেন রোড থেকে মায়ের মন্দির 1 কিলোমিটার, 1 কিলোমিটার পিচ রাস্তা হয়ে গেলে কোনোদিন অসুবিধা হবে না। আর বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এতটাই কাছে। তোমরা যদি কলকাতা থেকে কেউ আসতে চাও, কলকাতা থেকে আসবে একদম ডাইরেক্ট বাস আছে, একদম তোমার এসটি যেগুলো বাসগুলো আছে, তো ওখান থেকে তোমার নতুনহাটে বাস স্ট্যান্ডে নামবে, একদম তোমার টোটো করে চলে আসবে, কিছুই ভাড়া নয়, টোটোকে 10 থেকে 20 টাকা ভাড়া দেবে, হয়তো অচেনা লেগে লোক দিলে হয়তো 20 টাকা, এমনি 10 টাকা, গ্রামের ভেতর তো 10 টাকা 20 টাকায় নেবে হয়তো, যাই হোক সেটা কোনো ব্যাপার না। তো পরিবেশটা দেখবে, পাশে এখানে আরেকটা জায়গা আছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, তো পরিবেশটা দেখবে খুব সুন্দর পরিবেশ। আর আমি একটা কথাই বলতে চাইছি যে মানে আমাদের হিন্দুদের একটা যে মানে এটা গর্ব একটা পশ্চিমবাংলার, হ্যাঁ বুকে আমাদের একটা গর্ব, সেইটাকে আমি চাইছি যে মানুষজন আরও জানুক। হ্যাঁ, যেসব জায়গাগুলো একদম মানে আসে না, লোকজন আসে না, জানে না, আমি এদিকে বহুতবার গেছি কিন্তু সুযোগ পাইনি, তো আজকে আমি জোর করে এলাম, কিন্তু আমি একদম জানালে যে আজকে যাবই, বহুত আমি যাইনি এখন, আজকে দেখে আসি গিয়ে। আমার একটা ব্লগ জানাও, তুমি এসছো, তুমি এক ভক্ত, তুমি আরও তোমার পরিচিত ভক্তকে পাঠাও এই প্রচারের মাধ্যমে। আগে প্রচার হয়তো কম ছিল, এখন এইসব ইউটিউবে চ্যানেলে হয়তো ভক্ত বেড়েছে, প্রচারও বেড়েছে, লোকজন আসছে, আরও আসুন। ঠিক আছে, সেটাই এটাই যে ব্যাপার, এত বড় একটা তীর্থ স্থান, মন্দিরের ভক্ত না হলে হবে, ভক্ত আসতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সব ভালো থাকবে, তো আমি চলো একটু চেষ্টা করছি। আচ্ছা, নামটা কি বলে নিজে একবার বলে দিন একবার। আমার নাম হচ্ছে সোমনাথ রায়, আমরা হচ্ছে রায় পরিবারের বংশগত পুরোহিত, আমি আগে 12 নম্বরে আছি, 21 জন মায়ের পুজো করতে করতে গত হয়েছে, আচ্ছা বর্তমানে আমি দায়িত্বে আছি, আর যা সব দেখছেন ভক্তদের সাহায্যতেই মন্দির আমি সাজিয়েছি। ঠিক আছে, না এইভাবেই হবে আর কি, তো সেটাই বলবো যে যারা দূরে আছো হয়তো যদি কোনো সময় আসো, একটু যদি হেল্প হয়, যেমন আমাদেরই তো গর্ব এটা, তাই না? তো আমরা যদি কিছু সাহায্য করতে পারি ওতে। আর একটা জিনিস আমি এখানে এমনি দেখা যাবে ভেতরে ঢুকে, একটু না ভেতরে এখানেই দেখা যায় নাকি? আচ্ছা, আর এটা কখন নিয়ে ইয়ে করা হয়, খোলা হয় গেট? টেট গেট পুজোর টাইমে হয়, পুজোর টাইমটা। তো বন্ধুরা যাই হোক, আমি বাইরে থেকেই দেখলাম, হ্যাঁ তোমার দর্শন পেয়েছি, এরপরে ভেতরে যেতে গেলে আর কি সেই পুজোর সময় আসতে হবে। হ্যাঁ, তো সব ভালো থাকো বন্ধুরা, তো চলো বাই, এখানেই ভিডিওটা শেষ করছি।